Hi everyone, welcome back to my channel. আজকের ব্লগটা শুরু করে দিয়েছি অলরেডি, বাট আমি দেখা করিনি, আমি দেখা করছি সন্ধেবেলায়। আর আস্তে আস্তে কথা বলছি, কারণ এই যে আমার সোনা বাবাটা ঘুমাচ্ছে, তো এখন এইভাবেই ও যখন ঘুমাবে আমি যখন ফাঁকা পাবো তখনই আমি ব্লগ স্টার্ট করতে পারবো, কারণ এখন আমাকে ওর তালে তাল মিলিয়ে চলতে হচ্ছে। আমার যখন ঘুম পাচ্ছে তখন দেখছি ও জেগে আছে, যখন ও ঘুমাচ্ছে তখন আমার ঘুম পাচ্ছে না, এরকমই হচ্ছে। আর সকাল সকালই তোমরা দেখলে যে আজকে কী বলে আমি বলবো, কারণ আমি আমার ওই ওয়ার্ডটা বলতে ভাল লাগে না। তো থার্ড জেন্ডারের ওই দিদিরা এসেছিলেন, তো নিয়ে পরে তখন একদম সকাল 9টা নিয়ে এসে ওনারা তো জানতেই পেরেছেন যে বাড়িতে বাচ্চা হয়েছে। তো আসার পর মা বলছিলো যে ওকে নিয়ে যাওয়ার দরকার নেই কোভিডের টাইম। আমার ইচ্ছে ছিল যে না, ওনারা যখন আসবে ওনাদের আশীর্বাদটা একটা বিরাট আশীর্বাদ, বাট আমার খুব ভালো লাগলো, মানে কোলে নিয়ে ওকে নাচালো আমার খুব ইচ্ছে ছিল। আমি বললাম না না, আমি ওকে সুন্দর করে রেডি করে দেবো, একদম কোলে নিয়ে গিয়ে দেবে, কোভিডের টাইম হোক আর যাই হোক সবগুলি মারো। তো নিয়ে গিয়ে আমি দিলাম, ওনারাও ভীষণ খুশি, নিয়ে এবার ওটাই ওনাদের রোজগার। তো প্রচুর টাকা চাইছিলেন, কিন্তু হ্যাঁ ফাইনালি 10,000 টাকায় মানে রাজি হয়েছে আমাদের ব্যবহার দেখে। বলছে তোমাদের ব্যবহার দেখে শুধুমাত্র কম করেছি, নাহলে আমরা কিন্তু ছেলে হয়েছে এখনকার যা দিন 31,000 টাকার নিচে মানতামই না। তো কোনো রকমে রাজি করানো হয়েছে, শুধুমাত্র বলছে শুধুমাত্র তোমাদের ব্যবহারের জন্য, আমি বলছে তোর ব্যবহারের জন্য। নিয়ে এসব হলো সকালবেলায়। তারপর থেকে আমি যে তখনই ব্লগটা স্টার্ট করব সে আর সময় সুযোগ কিছুই হয়নি। তারপর থেকেই চলছে ওনার একবার খাওয়া, একবার পটি, একবার ঘুম, ওর টাইম মতো আমাকে করতে হচ্ছে। তো এই হলো সকাল থেকে সন্ধেবেলায় ও যতক্ষণে ঘুমালো, তারপর আমি বললাম না এখন একটু আস্তে আস্তে কথা বলে আমি ভিডিওটা শুরু করি, কারণ 66-র দিন। তো যদিও এখানে সেরকম কিছু নিয়ম নেই, বাট আমার মা আমার বোনের ছেলেবেলাতে একটু কিছু করেছিল, তো আমি বললাম তুমি সেটুকুই এখানে করো যেহেতু মা এখানে আছে। তো মা বলে ঠিক আছে আমি সেটাই করব যেটা ওর বেলায় হয়েছিল। তা যে করবে কী করবে আমি কিছু জানি না, এখানেই হবে, যা হবে তোমাদেরকে তো দেখাবই। তো আপাতত ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো 66 করার জন্য যা যা লাগবে সেগুলো সব মা রেডি করে নিয়েছে। এখানে নিয়েছে পেন আর দোয়াত, দোয়াত বলে দিতে হয় কিন্তু দোয়াত তো এখন আর ইউজ হয় না, ওই জন্য পেন দিয়েছে। আর ওটা কিসের শিশি মা? ও দোয়াতেরই শিশি। আচ্ছা আচ্ছা, ও তো ওটা দোয়াতেরই শিশি, বাট ওতে কালি নেই,
পেন দিয়ে দেওয়া হয়েছে আর একটা ডায়েরি দিয়েছে। তার কারণটা কি মা বলো? মানে খাতা দিতে হয় তো? দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, কেন দিতে হয় বলো? ভাগ্যের ইয়েটা লিখবে, ওটা বলে তাই জন্য এরকম ইয়ে করে। হ্যাঁ, আর একটা পাখা দিতে হয়, তো এখন তো পাখা ইউজ হয় না, বাট তাও যেটা বাড়িতে রয়েছে সেটা দিয়েছে মা। আর কাজল লতায় কাজল পারছে মা, এটা জানি না কেন। তার সাথে এমনি যেমন, আচ্ছা মা ষষ্ঠী পুজোতে, আচ্ছা আর যেমন ধূপ প্রদীপ তো যেহেতু এমনি মা এখানে কোনো নিয়ম নেই, মা আমাদেরও সেরকম কিছু নিয়ম নেই, বাট মা করেছিল বোনের ছেলের বেলায় এইটুকুই, সেই জন্য মা ওইটাই করছে এখানে, সেরকম নিয়ম মেনে কিছু নয়, যেটুকু মা জানে সেটুকু করে দিচ্ছে। এটা গোটা রাত থাকবে এখানে? আচ্ছা, ও প্রদীপটাও জ্বলবে, তাহলে তো খেয়াল রাখতে হবে মাঝে মাঝে। ব্যাস পুরো রেডি হয়ে গেছে, আর কিছু করার নেই। ওইটা একটা প্যাড়া দিয়েছে পুজোর জন্য, আর এটাতে রয়েছে লাড্ডু। এটা কাল সকালে কটা, পাঁচজন না ছজন? ছজন, ছটা বাচ্চাকে এটা কাল সকালে গিয়ে দিয়ে আসতে হবে। একদিকে ওইদিকে পুজো শেষ হতে না হতে এদিকে শুরু হয়ে গেছে আর একজনের কান্না কাটি পটি সব। কি হয়েছে তোমার? তুমি আসোইনি তো ওই ঘর থেকে? ও কাজ করছিল না বলে তো খেয়ে না। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর এখন আমার রুটিন এরকমই হবে এবার, একা একা নয়, মাঝে মধ্যে ওকে কোলে নিয়ে। আর একজন বিছানা পরিষ্কার করলো, বিছানা পরিষ্কার করার পরও এরকম অবস্থা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে, আর এই প্রদীপটা আজকে রাতে জ্বলবে পুরো। তো আমাদেরকে মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে, ও তো সেই মাঝে মানে রাতে দুবার তিনবার উঠে, এবার ও উঠলে তখন আবার খেয়াল রাখতে হয়, আর মানে উঠলে তখন তো উঠতেই হয় আমাদের তো। আর এখন কি করছি, ও হয়তো দু ঘন্টা ঘুমালো, আমি দু ঘন্টা ঘুমালাম, এরকম করে এখন রুটিন আমাদের। ও আমাকে এখন বলছে, দেখো আমাকে দু ঘন্টা এখন ঘুমাতে দাও, আমি দু ঘন্টা ঘুমিয়ে নিই, রিকোয়েস্ট করছে আমাকে, তারপরে তুমি গোটা রাতটা ঘুমিও, তোমার রিকভারির ব্যাপার আছে তো, আমি দু ঘন্টা না ঘুমালে আমি কিছু করতে পারবো না। এমনিতেও আমার গোটা দিন ঘুম হচ্ছে না, রাতেও আমি সেরকম ঘুমাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার, আমি যখন শুচ্ছি ওঠার সময় আমার প্রচণ্ড চিনচিন করে ব্যথা হচ্ছে স্টিচে, তো সেই জন্য আমি আর শুচ্ছি না, গোটা দিন আমি ঠায় বসে থাকি। এবার দিনে ওই জন্য ঘুম হচ্ছে না, রাতেও একই অবস্থা, ও ঘুমাতে বললেও তাও কালকে ঘুমিয়েছি, পরশু দিন হসপিটাল থেকে আসার পর যেরকম অবস্থা ছিল সেরকম হয়নি, কালকে কালকে ঘুমিয়েছি মোটামুটি। আর কালকে ওর টানা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছিল, আর ও আমাকে বলছে কালকে ও যখন ঘুমাচ্ছে আমি এক ঘন্টা কন্টিনিউ ওর মুখের এক্সপ্রেশন দেখেছি ঘুমের ঘরে, ও কিরকম কিরকম মুখ করছে, আমাকে বলছে তুমি মিস করেছ। আমি আমার মানে যেহেতু দিনে ঘুম হয়নি, রাতের বেলায় এত ঘুমিয়েছি আমি আর কিছু দেখিনি, বাট আমি যখন জেগে থাকি দিনের বেলায় ওর মুখের এক্সপ্রেশন দেখি কত রকম যে করে, দেখাবো একদিন। আজকে একটা ভিডিও করেছি যেটা তো হাসছে,
তো এইসব চলছে এখন। হ্যাঁ, রাতে যাচ্ছি দিনে যাচ্ছি ঠিক কথাই, বাট ওকে নিয়ে একটা অন্য লাইফ, বলে না যে মা হওয়ার পর একটা নতুন জন্ম হয়, একদম মানে সত্যি বলে, কোনোদিনও ফিল করিনি। লোকে বলতো হয়তো এটা আবার কী নতুন জন্ম হয় যত ডায়লগ, বাট এখন বুঝতে পারছি যে হ্যাঁ, মানে সিরিয়াসলি মেয়ে হিসেবে এটা একটা নতুন জন্ম। কেক কাটার সময় সেদিন বলছিল না হ্যাপি বার্থডে, একদম ঠিক বলছিল, খুব সত্যি কথা। তো যেন আমার সোনাটা ঘুমিয়েই আছে এখনও, ঘুমাতে ঘুমাতেই দেখি যদি একটুখানি খাওয়াতে পারি, খেয়ে নিই, খেয়ে নিলে যদি একটু টানা ঘুম হয়। আর কালকে আবার আমাদের ইয়ে রয়েছে, আমারও ডক্টরের কাছে ভিজিট রয়েছে, কি হবে ওটা, স্লাই নাকি, আমাকে প্রিয়া জিজ্ঞেস করছিল স্লাই নাকি, মানে ড্রেসিং হবে না চেঞ্জ হবে সেটাই জানি না উনি কি করবেন। হয়তো মেবি ড্রেসিং উপরে যেটা ইয়েটা লাগানো আছে ওটা তুলে আবার নতুন করে হয়তো লাগিয়ে দেবে, সেটা হতে পারে। আমি প্রিয়া আমাকে বলছে যে জিজ্ঞেস করিস নি, তো আমি জিজ্ঞেস করিনি এটা মানে কি করা আছে, তো ওটা করতে যেতে হবে। তার সাথে ওর ডক্টরের ভিজিট রয়েছে, ওকেও দেখিয়ে নেবো। আর একটা কথা বলি, অহনাকে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, সেই অহনা আজকে ওর মা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে অহনা নাকি ভাইয়ের নাম রেখেছে সোনা পাখি। আমি ওকে বলছি কি মিষ্টি নাম রেখেছে ওইটুকু অহনা, তো অহনা দিদি তোমার নাম রেখেছে সোনা পাখি, বুঝেছো, অহনা দিদি ডাকবে সোনা পাখি বলে। থ্যাংক ইউ অহনা দিদি, ভাই তোমাকে বলেছে এটা, ভাই ঘুমিয়েই যাচ্ছে দেখছো। তো যাই হোক চলো, অলরেডি 10:45 বাজে, সকালে 9:45 মধ্যে বেরোতে হবে। আশা করছি কালকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে পারবো যদি পসিবল হয় আগের মতো। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।